वेलकाम बैक फ्रेंड्स। এইমাত্র আবহাওয়া দপ্তর থেকে পাওয়া সবচেয়ে বড় খবর, রাজ্যে আগামী 48 ঘন্টা বিপদ। রাজ্যের কয়েকটি জেলায় ধেয়ে আসছে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি, এমনটাই জানালো আলিপুর আবহাওয়া দপ্তর। তো বন্ধুগণ, এই বিষয়ে আবহাওয়া দপ্তর কি জানাচ্ছে, কি আপডেট দেওয়া হয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে, আমরা এ টু জেড এই ভিডিওতে আলোচনা করব। তো জানতে হলে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আর বন্ধুরা, আপনারা কোন জেলা থেকে দেখছেন ভিডিওটা অবশ্যই আপনার জেলার নাম কমেন্টে জানাবেন, কারণ আপনাদের জেলা থেকে যখনই কোনো আবহাওয়ার আপডেট দেওয়া হবে তখন আমরা আপনাদেরকে সবার আগে জানিয়ে দেব। আর যারা এখনও এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, ভিডিওর নিচে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশে দেখবেন একটা বেল আইকন উঠে আসবে, সেখানে ক্লিক করার পর ওয়াল নোটিফিকেশন অন করে রাখবেন, আর একটা লাইক করতে ভুলবেন না। আজ সকাল থেকেই কলকাতার আকাশ মেঘাচ্ছন্ন, আর সেই কারণে হাওয়া অফিসের পূর্বাভাস আগামী 1 থেকে 2 ঘন্টার মধ্যে দক্ষিণবঙ্গের উপকূলীয় জেলাগুলোতে ভারী বৃষ্টির প্রভাব পড়তে চলেছে। এদিকে পূর্ব মেদিনীপুর, দক্ষিণ চব্বিশ পরগনা এই সব জেলাগুলোতে বৃষ্টি শুরু হবে বলে জানা গেল। তাছাড়া আজ সোমবার থেকে আবহাওয়ার পরিবর্তন হলো অনেকটাই, বিশেষ করে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। শুধু কিন্তু দক্ষিণবঙ্গ নয়, সাথে উত্তরবঙ্গের উপরেও একটা ভারী প্রভাব পড়তে চলেছে। আজ সোমবার থেকেই সেই পরিবর্তন হবে উত্তরবঙ্গে। আগামীকাল মঙ্গলবার ও বুধবার পর্যন্ত একটানা বৃষ্টির সম্ভাবনা আছে। আজ কলকাতা শহর জুড়ে আর্দ্রতাজনিত অস্বস্তি, এর ফলে আগামী 48 ঘন্টার মধ্যে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোর উপরে একটা ভারী বৃষ্টির প্রভাব। এই উড়িষ্যা উপকূলের ফলে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ সহ আরও বিভিন্ন উপকূলের জেলাগুলোতে ভারী বৃষ্টির প্রভাব পড়তে চলেছে। এই নিম্নচাপের অবস্থান এখন উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে। আজ শহর জুড়ে তাপমাত্রা গতকালের তুলনায় কিছুটা হলেও বৃদ্ধি পেয়েছে। আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রির ঘরে, এদিকে সর্বনিম্ন তাপমাত্রা 26 ডিগ্রির ঘরে। এদিকে স্বাভাবিকভাবেই বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ অনেকটাই বেশি, 97% ঘরে। এখন রাজ্যে জলীয় বাষ্পের পরিমাণ অনেকটাই বেশি, তার ফলে এই আর্দ্রতাজনিত অস্বস্তি রাজ্য জুড়ে। এদিকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান সব জায়গায় হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে, সাথে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনাও আছে বিভিন্ন জায়গায়। আজ সোমবার থেকে উত্তরবঙ্গের আবহাওয়ার পরিবর্তন হবে, সাথে সেই আবহাওয়ার মঙ্গলবার বুধবার পর্যন্ত বিরাজ করবে। উত্তরবঙ্গের 5 জেলাগুলোতে কিছুটা হলেও কম বেশি প্রভাব পড়বে। তো বন্ধুগণ, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এই ছিল আজকের আবহাওয়া দপ্তর থেকে পাওয়া লেটেস্ট খবর।